নারীদের প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ এগিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান সত্যিকার অর্থেই আজ বাস্তবায়িত। দেশে মহিলারা আজ কোন অংশেই পিছিয়ে নেই, সমস্ত ক্ষেত্রেই নারীরা এগিয়ে চলছে। জীবনে উন্নতি করতে হলে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার বিশালগড়ে বিবেকানন্দ শিশু নিকেতন দ্বাদশ স্কুলের কৃতি সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে সত্যিই অভিভূত রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। এই স্কুলের মাধ্যমিক পরীক্ষায় কৃতি চারজন ছাত্রীকে সম্মানিত করা হয় এদিন। কৃতিদের মধ্যে রয়েছে আয়ুষী সরকার, তনুশ্রী সাহা, সুপর্ণা রবিদাস এবং অনন্যা ঘোষ। এদিন অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথও ছিলেন।